মানুষ এখন জানার এক অবারিত সুযোগের যুগে বসবাস করছে, যে সময়টাতে মাত্র একটা ক্লিক, তারপরেই জ্ঞানের রাজ্যে প্রবেশ করা যায়, উপভোগ করা যায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেবা, যেটি ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার বলে পরিচিত। আজ যে বিষয়টি সহজ থেকে অনেক বেশি সহজতর হয়ে উঠেছে, তা এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেবার বদৌলতেই। জ্ঞান আহরণের জন্য সহজ যে দিন কাটাতে পারছি, সেটি আসলে কার ভাবনার কারণে? এটা হয়তো অনেকেরই অজানা। এমন একজন ভাবনার জাদুকর হলেন টিম বার্নার্স লি, যার জন্ম লন্ডনে। টিএমবিএল নামেও তিনি অধিক পরিচিত। এই ব্যক্তি ওয়েবের জনক। পেশায় তিনি ছিলেন একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক। শুধু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকই তিনি নন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালকও। এছাড়া তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। জানা যায় 1989 সালে প্রথমে তিনি ওয়েবের ধারণা দেন। তখন অবশ্য তিনি CRN ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। CRN ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেজ ব্যবহার করা হতো। তার লক্ষ্য ছিল কিভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। এই ধারণা থেকেই মূলত ওয়েবের উদ্ভব ঘটে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সহজে ব্যবহারযোগ্য ও সাবলীল প্রক্রিয়ায় ইন্টারনেটের মাধ্যমে তথ্যসমূহের প্রসার বা বিস্তৃতি ঘটিয়েছে, আর এভাবেই ইন্টারনেটকে জনপ্রিয় করতে গুরুত্ববহ ভূমিকা রেখেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আদতে ইন্টারনেট কখনোই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিশব্দ নয়। ওয়েব হলো মূলত ইন্টারনেটের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা অ্যাপ্লিকেশন মাত্র। এই সময় উপযোগী বিষয়টি উপহার দেওয়া মানুষটি আজকের দিন অর্থাৎ 1955 সালের 8 জুন জন্মগ্রহণ করেন। প্রান্তিসারোয়ার, সময় সংবাদ, ঢাকা।